দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এখন একটা রিয়াকশন ভিডিও করব খাবারের আইটেমের উপরে। ভিডিওটা হচ্ছে ফারুক শেফ বলে এক ভদ্রলোক আছেন, টার্কিশ একজন। বেসিক্যালি এটা তার ভিডিও, আমরা ভিডিওটা দেখে আসি আগে। খুব মজার, ইন্টারেস্টিং ভিডিও। আচ্ছা, সে অক্টোপাস রান্না করছে, অক্টোপাসকে ম্যারিনেট করছে। আচ্ছা, ফয়েল দিয়ে মোড়াচ্ছে। তিন ঘন্টা রান্না করেছে সে। এটা বেসিক্যালি সি ফুডের, সে একজন ভালো সি ফুড বিশেষজ্ঞ। তো আমরা দেখতে পাচ্ছি অক্টোপাস কিন্তু হালাল, মুসলিমরা অক্টোপাস খায়। আচ্ছা, সে একটা সাইড ডিশ হিসেবে তরমুজ এর ফিলার দিবে। আচ্ছা, তরমুজ কেটে আলাদা করলো। চিংড়িও দেখতে পাচ্ছি, এখন বিভিন্ন সি ফুড আছে। এই যে এখন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, ওরা বলে না কি দিয়ে রান্না করছে। অ্যাসপারাগাস, চিংড়ি চুলার উপর দিল, জাল দিচ্ছে। আচ্ছা, এটাকে তরমুজের খোলের মধ্যে ঢুকাচ্ছে। আচ্ছা, এখন সম্পূর্ণ এটাকে দিয়ে দিচ্ছে, অক্টোপাসটাকে এখন সে। আচ্ছা, কুক করলো না। আচ্ছা, এটাকে সে ফ্রিজে রেখেছিল একদিন, ফ্রোজেন হয়ে গেছে। এখন তরমুজটাকে কাটলো, এই দেখ সব কিছু ফ্রোজেন। এটা খুব ইন্টারেস্টিং আইডিয়া। তো আমাদের দেশে এই আইডিয়াগুলো আমাদের শেফরা মনে হয় পারে না। একদম তরমুজের মতো করে ফিলার হয়ে গেছে তরমুজের ভিতরে, কিন্তু আসলে অক্টোপাস। খুব ইন্টারেস্টিং আইডিয়া। এখন সে খাচ্ছে। ও গড, এটাকে এভাবেই তরমুজের মতো খাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে স্কুইড না, এটা অক্টোপাস। আচ্ছা, অক্টোপাসকে কাটছে, পরিষ্কার করছে। এটা মানে সয়া সসের মধ্যে এখন সে হিট দিবে, রান্না করবে। আচ্ছা, এটাকে রান্না শেষ, এখন সে উঠছে, একদম ভাপে সিদ্ধ করে ফেলছে। এই হচ্ছে অক্টোপাস। আমাদের দেশে আমরা অক্টোপাস খাই না, আমাদের সি ফুড হিসেবে অক্টোপাস খুব একটা পরিচিত না, বাট বিদেশে অক্টোপাস মানুষের ফেভারিট। এই যে মেইন ডিশ হচ্ছে অক্টোপাস, এখন এটাকে ড্রেসিং করবে, কাটবে। যে বড় অংশগুলোকে কাটছে অক্টোপাসের, এই পুরো অক্টোপাস কি খাওয়া যায়? এই যে কেটে কেটে, একটু রবার টাইপ, বাট এই যে সে এখন খেয়ে দেখাবে। টার্কিশরাও কিন্তু সি ফুড খুব পছন্দ করে। এই যে এগুলো সব অক্টোপাস। এই যে কিভাবে ফেলছে, ওকে, যে ভাপে সিদ্ধ করবে, খুব ইন্টারেস্টিং আইডিয়া। এই যে সবই সি ফুড। আচ্ছা, বোতল কি প্লাস্টিকের বোতল কাটছে। এই যে এগুলো অক্টোপাস, অক্টোপাসকে ওই যে বোতল, প্লাস্টিকের বোতলের মধ্যে ভরবে। ভরে কি করবে, এটাই দেখার বিষয়, ভরে কি করবে। আচ্ছা, আবার আরো আরো ঢুকাচ্ছে, প্লাস্টিকের বোতলের মধ্যে অক্টোপাস ঢুকাচ্ছে। তারপরে ফ্রিজ ট্রিজে রাখবে কোথাও। আচ্ছা, নিচেরটা ফুটা করে দিচ্ছে, সাইডে ফুটা করছে। ওকে, স্পেস বানাচ্ছে। আচ্ছা, এখন প্লাস্টিকগুলো ফেলে দিচ্ছে কেটে। আচ্ছা, যেটা শেপ দিল এই ফ্রোজেন করাতে, এটা বরফের মতো একদম গোল শেপ হয়ে গেছে। এখন কাটবে, আবার সুন্দর স্লাইস করে ফেলবে।
অ্যামেজিং, এদের স্কিলগুলো খুব সুন্দর। এই যে এখন সে স্লাইস করে করে কাটবে, কে চলে আসছে। আবার ব্যাক টু দ্য ভিডিওতে চলে আসলাম আমরা, স্লাইস করে কাটলো, এটা কুমড়ো কাটছে, কুমড়ো দিয়ে অক্টোপাস রান্না করবে তাই তো মনে হয়। হ্যাঁ কুমড়ো দেখে আছে, দেখি কি করে। আচ্ছা কুমড়ো ভিতরেরটাকে আলাদা করছে, এটা স্পেস করছে, এর ভিতরে অক্টোপাসটা দিয়ে দিবে আমি শিওর, দিয়ে এইটাকে সিদ্ধ টিদ্ধ করবে। কুমড়ো ভিতরটা খালি করে ফেললো, ওকে বুঝলাম। এবার অক্টোপাস দিয়ে দিবে, তেজপাতা মানে গরম মশলা দিচ্ছে, তেজপাতা দিচ্ছে, তেল দিচ্ছে, অলিভ অয়েল দিচ্ছে। সয়া সস দিচ্ছে। আচ্ছা মুখটা ক্লোজ করে দিয়ে এখন এটাকে, আচ্ছা এটাকে এখন সিদ্ধ করবে, ওভেনে দিয়ে দিল। এই যে বেরোর পর একদম একদম ফ্রাই হয়ে গেছে। আচ্ছা এখন দেখি কেমন হলো। আচ্ছা সব সিদ্ধ হয়ে গেছে একদম ভিতরে, এই খুবই সুন্দর একটা ডিশ। এখন সে এখানে কেটে কেটে খাবে। এই ভদ্রলোক খুবই বিখ্যাত শেফ। এই ডিশটা এখানে শেষ করলো। আচ্ছা দর্শক মন্ডলী, ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো আপনারা জানাবেন। এটা ছিল একটা সি ফুডের উপরে একটা রিয়াকশন ভিডিও। ভদ্রলোক হচ্ছেন ফারুক শেফ, একজন টার্কিশ শেফ। এটা ছিল Episode-2। আপনারা যদি পছন্দ করেন আমি কন্টিনিউ করতে থাকবো এরকম রিয়াকশন ভিডিও, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ, সালাম আলাইকুম।